গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 8:30। সকালে বুড়ো বুড়ি চা খাওয়া হয়ে গেছে। এবার দেখো ছেলে মেয়েকে নিয়ে চায়ের আসরে বসেছি। এই যে আমার চা খাওয়া হয়ে গেছে, ছেলের সঙ্গে কথা বলছি, ছেলেকে কিছু একটা কারণে হয়তো আমি বকছি। হ্যাঁ, ওই যে বসে রয়েছে দেখো, সারাদিন শুধু ঝগড়া আর ঝগড়া, প্রচুর কাজ বাকি। আজকে শনিবার, তাই কি হয়েছে, এত মানে কাজ জমে রয়েছে, ছোটোখাটে চাদর তুলে ফেলেছি। আর একখানা দেখো জিনিস দেখাচ্ছি সকালবেলায়, কত হনুমান যে এসছে। অবস্থা দেখো আমার, 12:30 বাজে আজকে, এখনো গ্যাস মোচায়নি। রাতের বেলা রুটিটা করেও রেখে দিলাম, রুটি করতে গিয়ে গ্যাসটা এত নোংরা হয় না, আর আমার বলছি না গ্যাসটা একটু ডিস্টার্ব হয়েছে, ওই জন্য ধিকি ধিকি রুটি অন্যরকম করে করতে হচ্ছে। রুটি ভালো ফুলছে না, হলে ওই ময়দা আটার খামি করে করছি, যার জন্যই এখন করে রাখলাম। যেমন নোংরা হয়েছে গ্যাসটা, এখন গ্যাসটা মুছবো। ওদিকে জল গরম বসিয়েছি, এক গাদা ভিজাবো, কখন কি করবো নিজেই জানি না। পড়া আছে, এত বড় মেয়েটাকে চুল বাঁধতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেলাম। অন্য কোনো চুল বাঁধবে না, খোপা করে দাও, খোপা করে দাও। গারাত দিতে হবে, ব্যান্ড দিতে হবে মাথায়। শরতের আকাশে মেঘ কি সুন্দর লাগছে, একদিকে বেশ মেঘলা আর একদিকে রোদ। দেখো পুজো পুজো একটা আকাশের মধ্যে পুজো পুজো ভাব চলে এসছে। মা ছেলে এই মাত্র শুলাম সবে, এই যে বদমাইশটাকে পড়িয়ে উঠলাম, বলছে মা ফোন দাও না, আমি একটু দেখবো। ওকে ফোন দিয়ে টেপাটেপি বিকেলে একবার দিয়েছি, শুধু ফোন নিয়ে মানে কোথা থেকে কোথায় পৌঁছে দেয়। পাপার ফোনটা নেয়, পাপা তো সব সময় বলে চাম্পু তুই ধরেছিস, সেই জন্য আমার ফোনটা এই হয়েছে হয়েছে। তা আমি সেই ভুল কাজ করি, তাই মেয়েকে আনতে গেছে। এখন 9:05 শুয়ে রয়েছি, এতক্ষণ বসে ওকে পড়িয়েছি তো মাজাটা মনে হচ্ছে কেটে নেমে যাবে মনে হচ্ছে। ও গুড নাইট জানলে তোমাদের মনে হচ্ছে কি, এখনই শুয়ে পড়বো, রুটি তো করেই রেখেছি, আর যেহেতু ডান্স বাংলা ডান্স আছে উনি বসে দেখবে, আমি শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, কালকে আবার রবিবার আছে, আজকে প্রচুর খাটনি হয়েছে, কালকে তো আবার আরেক রকম মানে দিন আসছে আমার জন্য। বাপরে বাপ, এখনই চলে আসবে, 9:05 তো 9টার মধ্যেই চলে আসবে। 10 হয়ে গেছে, আমি খেতে চাইছি, ছেলেকে বলছি মাকে বল ভাত দিতে, ভাত তো না রুটি, আমি জানো না কী হয়েছে। আরে ইয়ে কী বলে, এখন খেতে দেওয়া হয়ে যেত। আমার পিসি, আমার মেজো পিসি আমাকে ফোন করেছিল পরশু দিন, আমি সেই সময় দোকানে গেছিলাম, বাবা বাড়ি আসলাম যখন বললো, দোকান থেকে এসেছি দেরি করে, তারপরেই এ কাজ ও কাজ করতে গিয়ে আমার আর সময় হয়ে ওঠেনি। কালকেও সারাদিনের পিসিকে ফোন করবো করবো করতে করতে আমি আর ফোন করে উঠতে পারিনি। আজকে মনে হয়েছে যতই কাজ থাক যাই থাক, ছেলেকে পড়িয়ে ওঠার পর তোমার সঙ্গে একটু কথা বললাম না, তারপর পিসিকে ফোন করেছি, যে পিসির সঙ্গে কথা বললাম, আমার সব ইচ্ছা অনিচ্ছা পিসিকে জানালাম। আমার মানে ইচ্ছা অনিচ্ছা পিসিকে জানালেই পিসি পূরণ করে দেয়, এমন ইচ্ছার কথা পিসিকেই বললাম। পিসি বললো চিন্তা করিস না, আমি তোকে ঠিক আছে পাঠিয়ে দেবো, এমন জিনিস তো পিসির কাছে আমি খেতে চেয়েছি, তোমরাও শুনলে হাসবে। কী খেতে চেয়েছি জানো, ঝাল লঙ্কা। আমার তো ঝাল লঙ্কায় না, পিসি গাছের লঙ্কা, পিসি বলছে খুব মানে ঝাল শোনা, একটা খেলে তুই বিজড়ে দৌড়বি জানো, তাহলে আমার জন্য কটা পাঠিয়ে দিবি। আমার মেজো বোনটা কালকে যাবে, যেহেতু তুই তো তোরা তো আসবি না, কী করে যাবো বলো। আমি যে দেখো বেশি, আমি আমাদের বাড়িতেই মানে আমার বাপের বাড়িতে, আমি আমাদের বাড়িতেই যাই না, সময়ই পাই না, ছেলের স্কুল মেয়ের স্কুল, ছেলের পড়া মেয়ের পড়া, এই করতে করতে দিনগুলো কী করে পার হয়ে যায়, এক ফোঁটা সময় পাই না। কিছু বলছে হ্যাঁ আমার বাড়িতে অবাড়িতে, যখন আসবি তখনই যা বলবি তাই মানে খাওয়াবো, আয় দিয়ে। আমার মেয়ে আবার বলছে কি, হ্যাঁ দাদুর জন্মদিন কালকে, আমার পিসার জন্মদিন, তাই বলছে হ্যাঁ দাদুর জন্মদিন, একবার আমাকে নিমন্ত্রণও করলো না। তাই বলছে আমার মেয়েকে তো আবার শোনে ডাকে, বলে শোনে আসবে নাকি, সবসময় তো শোনেকে ওয়েলকাম, সবসময়ের জন্য ওয়েলকাম, তুমি শোনে তো আসবে, শোনে আসবে কী করে। আজকেই শনিবার 3:30 থেকে পড়া, 3:30 থেকে বেরোই, 4:00 থেকে পড়া, খুব ভিড় হয় বলে যায় তাড়াতাড়ি 3:30, পড়ে এসেই মানে দুদণ্ড দাঁড়াতে পারিনি, কোনো রকমে ব্যাগটার থেকে বইটা বার করে, আমার ছোটো মিশির কাছে তারপরে 6:30 থেকে ইংলিশ ছিল, ইংলিশ বইটা ঢুকেই দৌড়ালো। আমার ওমা আমার খুব খিদে পেয়েছে, আমি তাহলে ছদ্মিদানকে বলিস কিছু খেতে দিতে, বলছে না আমি বলবো না, তুমি বলে দিও তাহলে ফোন করে।
এবার আমি ফোন ঘাটতে গিয়ে আমার আর মনে নেই। তারপরে যখন চা করতে ঢুকবো রান্নাঘর, আমি বলছি এবার মেয়ে তো বলেছিলো মা সর্দিদানকে একটু ফোন করে বলে দেবো আমাকে যেন খেতে দেয়। পিসিকে আবার বললাম, পিসি আবার এক কাড়ি খেতে দিয়েছে, বলছে মা আমার পেটে এক ফোঁটা জায়গা নেই। আমার পিসি ওরকমই করে, যাকে খেতে দেবে যদি কেউ চায় বা পিসি যদি এমনিতেই কাউকে খেতে দেয়, পিসি একেবারে মাথার ওপর দিয়ে খাবার না যাওয়া অবধি পিসি মানে ক্ষান্ত দেয় না। দিয়ে এবার পিসিকে আমার মেজো পিসিকে বললাম আমি যে আমার খুব পিসি আর আমার ঠাকুমাকে তো দিদা বলি, মানে দিদা যেমনি মিষ্টি দই দিয়ে আর রসগোল্লা দিয়ে খেতে আমার খুব ইচ্ছা হয়েছে খেতে, পিসি বলছে ঠিক আছে। আর চাইলাম লঙ্কা, কেউ কখনো আজ পর্যন্ত এরকম বিচ্ছিরি জিনিস কারোর কাছে খেতে চাইছে? ঝাল লঙ্কা খেতে চাইলাম পিসির কাছে। দিয়ে এবার মা দেখছি তরকারি পাঠিয়েছে, হ্যালো মা তুমি কী তরকারি পাঠিয়েছো? আমার মা বললো আজ শনিবার নিরামিষ। দিয়ে মা বললো হ্যাঁ নিরামিষ, তুমি দেখলাম সকালে রান্না করেছো। তা বলছে কি হ্যাঁ আমি সকালেই রান্না করেছি আজকে। আমি বলছি আমার মেয়ে বলছে জানো দিদানে রান্না কতজনকে দিয়েছে? আমি কাকে দিয়েছে? বলছে তোমাকে দিয়েছে, ছোটো মামনকে দিয়েছে, ছোট দিদানকে দিয়েছে, আবার বলছে রমা দিদাকে দিয়েছে, মানে আমাদের পাড়ায় এক পিসি বলে ডাকি আমরা, ছোট্টবেলা থেকে খুব মানে ঘনিষ্ঠই সম্পর্ক। তা বলছে আমার মার কাছে খেতে চেয়েছিলো, ওই জন্য মা বললো যে রমাদি খেতে চেয়েছিলো কী করবো ওই জন্য দিলাম। তোমার রান্নাতে এবারে বিলিয়ে আমার মা এরমই করে, যখন কিছু রান্না বান্না করে আশপাশ দিয়ে কে ওকে তাকে সবাইকে আমার মা দেয়, সবাইকে। আমার দিদাও এরকম ছিল, দিদা একার দিনে মানুষ ঠিক আছে, কিন্তু আমার মা তো আরেকার দিনে মানুষ, আমার মাও এরকম করে। আমার দিদার মতো অভ্যেসটা পেয়েছে, কিছু করলেই আমাদের পাশের বাড়ির বউটাকে দেবে, আমাদের বাড়িতে যারা আসবে তাদের দেবে, আমার মেজো বোনের বান্ধবীকে দেবে, আমার পিসির বাড়ি তো আছেই, আমার ছোটো পিসির বাড়ি, আমাদের মার দুই মেয়ের বাড়ি আছে, প্লাস বাড়িতে যারা আসবে তাদেরও দেবে, আমার মা এরকমই। যা দেখো এমন অবস্থা আমার, তোমরা এখান থেকে বুঝতে পারবা কি না জানি না, রাতের বেলা তো বোঝা যাচ্ছে না, মানে এমন সংসার করি আমি, নিজের দিকে তাকানোর আমার ফুরসত নেই। এই মাংসটা মোটা, ওপরের যে মোটা চামড়াটা কেটে নেমে গিয়েছে, কী সে কাটলো জানি না, কাছতে গিয়ে দেখছি জ্বলে যাচ্ছে আমার, যে কী রে কী হয়েছে এখানে। তারপরে দেখছি মা ভেজা তো, আর মা লাল মাংসটা দগদগ করছে তখন ভিজে গেছে যেহেতু। আমি বলছি মা কিসে কাটলো, একবার টেরে পেলাম না মাংসটা কেটে পড়ে গিয়েছে, এত মানে এমনই সংসার করি নিজের দিকে তাকানোর আমার মানে উপায় নেই। তারপরে শুনবা বলছি দেখবা আমার দুঃখের কথা, রাতের বেলা বুঝতে পারছো কি না জানি না, কাল হলে বুঝতে পারবে, রুটি করতে গিয়ে দু জায়গায় মানে এই আঙ্গুল এই আঙ্গুল ছেঁকা লেগেছে তাওনাতে। আমার মেয়ে বলছে তুমি কি কোনো দিন রুটি করো না? আমি বলি কি হ্যাঁ করছি, মানে রোজই তো করি, কিন্তু অসাবধানতাবশত কী করে যেন হয়ে গেছে, দেরি হয়ে গেল মানে দেরি, আমার সকালবেলা সব কিছু করে নেওয়া অভ্যেস তো, দেরি হয়ে গেলেই মোটমাট 11টা বেজে গেলেই আমার তার এনআইরে শুরু হয়ে যায়, কী করি না করি মাথা ঠিক থাকে না। এমন ছ্যাঁকা খেলাম, মাংস কেটে নেমে গেল তাও বুঝতেও পারলাম না কিছুই না, মাংস কেটে নেমে গেছে এটা বুঝতে পারিনি, কিন্তু ছ্যাঁকা লাগার সঙ্গে সঙ্গে তো খুব জ্বলছিল, দুপুর অবধি খুব জ্বলেছে, তারপরে আস্তে আস্তে কমে গিয়েছে। তাহলে আজকে তাহলে আসছি, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর যারা পেজ থেকে দেখছো তারা ফলো করে নিও। টাটা বাই বাই, গুড নাইট জানিয়ে দিলাম, তোমরা ওটা যখন আমার ভিডিও দেখবে তখন গুড আফটারনুন ভেবে নেবে। হ্যাঁ আসছি।